আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা মূলত দেখব হচ্ছে আপনারা যারা আগামী 7 তারিখে অর্থাৎ মার্চের সরি এপ্রিলের 7 তারিখে 3 মাসের সার্টিফিকেট এক্সামটা দিচ্ছেন, তাদের একটা কমন প্রশ্ন আসে, সেটা হচ্ছে আমাদেরকে একটা সিভি করতে হয়। আমরা প্রশ্ন স্যাম্পলগুলো দেখি, আমাদের প্রশ্নগুলো একটু দেখে নেই। আমাদের এটা হচ্ছে একটা প্রশ্ন। আচ্ছা, এখানে আপনার দেখেন একদম প্রথমে যেটা বলা আছে, এমএস ওয়ার্ড ব্যবহার করে বাংলায় তোমার একটি সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত বায়োডাটা দেখাও, যেখানে সিরিয়াল নাম্বার, নেম, এক্সাম পাসিং ইয়ার, ডিভিশন এরকম থাকবে। তো এইটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, 35 নম্বরের প্রশ্ন। তো সাধারণত আমাদের ল্যাবগুলোতে গেলে দেখা যায় যে যে পরিমাণ শিক্ষার্থী একটা কেন্দ্রে পরীক্ষা দেয়, ওনাদের ওই পরিমাণ স্টুডেন্ট একসাথে বসানোর সুযোগ থাকে না, যে কারণে ওনারা মোটামুটি অল্প সময়ের মধ্যেই আমাদের এটা 35 নম্বরের একটা প্রশ্ন। আমাদের 35 নম্বর পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা আমি খুব শর্টকাটে দেখানোর চেষ্টা করছি। তো এটা একটা একেবারে সিম্পল একটা সিভি, যদিও এখানে এডুকেশনটা দেওয়া আছে একটু অন্যরকমভাবে, এটা আমি ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম। এই যে অংশটুকু, এই অংশটুকু তো না পারার কিছু নাই। তারপর আমি দেখাচ্ছি এখানের মধ্যে কমপ্লেক্সিটি যেখানে যেখানে আছে মনে হয় সেই পার্টগুলো আমি সমাধান করার চেষ্টা করতেছি। তার আগে হচ্ছে এডুকেশনটা ওনারা যেভাবে বলছে, ওনারা কীভাবে বলছে একটু দেখি আমরা। ওনারা বলছে হচ্ছে সিরিয়াল নাম্বার 1 2 3 4 5, পাঁচটা টেবিল করতে বলছে, কলাম করতে বলছে। আমরা ইনসার্ট থেকে টেবিলে যাই, টেবিল থেকে 1 2 3 4 5, নিচে 2-3টা দেই। আচ্ছা, তাহলে প্রথমটা ওনারা কী লিখতে বলছে, সিরিয়াল নাম্বার, আমরা লিখে ফেলি সিরিয়াল নং, SL নং। দেন হচ্ছে ওনারা বলছেন হচ্ছে নেম অফ এক্সাম। ওকে, তাহলে আমরা নেম অফ এক্সামে যাই, এক্সাম নেম, পাসিং ইয়ার, দেন হচ্ছে জিপি আর বোর্ড। ওকে, তারপরে হচ্ছে জিপিএ আর একটা হচ্ছে বোর্ড। ওকে, তো এটার ফন্ট সাইজটা আমি একটু বাড়াই ফেলি, জেনারেলি কীভাবে বাড়াই সেটা সবাই জানি আমরা, এটা দেখানোর কিছু নাই আর নতুন করে। ওকে, আমাদের মাথায় রাখতে হবে এটার ফন্ট সাইজ কত, 13, তাহলে এটা আমরা 13 করে ফেলবো, 11 12 13। ওকে, 13 লিখে দিচ্ছি আমরা, সিলেক্ট করে দেন লিখে দিচ্ছি 13। ওকে, এরপর আমরা সিরিয়াল নাম্বার দিই, তাহলে আমাদের যেহেতু এসএসসি আর এইচএসসি হয়েছে, 1, তারপরে হচ্ছে 2, এক্সাম নেম হচ্ছে প্রথমে যেই জেএসসি, দেন হচ্ছে এসএসসি, সরি এসএসসি, দেন ট্যাব দিই আমরা, অ্যারো কি আপ অ্যারো কি দিয়ে যাই, এটা হচ্ছে ধরেন 2016 আর হচ্ছে 2018, জিপিএ হচ্ছে 5, দেন হচ্ছে 5, বোর্ড হচ্ছে ঢাকা বোর্ড, ঢাকা ঢাকা। ওকে, তাহলে আমাদের বেসিক ওনাদের প্রথম যে রিকোয়ারমেন্ট দিয়েছে সেটা শেষ আমাদের কাছে, আমরা জাস্ট একটু সেন্টার অ্যালাইন করে দিই লেআউট থেকে, এখান থেকে সেন্টার অ্যালাইন করে দিই, একটু ডিজাইন করতে পারি এটা, এবং এটাই করবেন এটা দেখানোর জন্যই, যে সিভিটা দিয়ে যেন, সিভিটা করলে যেন স্যার বোঝে যে ছেলেটা কাজ জানে, বাকিগুলো সে কী করছে না করছে যদি নাও দেখে, এটা দেখে যেন আপনার সম্পর্কে একটা ধারণা হয়ে যায়, যেন এই জন্য আমরা ডিজাইনে যাবো এখান থেকে, এখান থেকে একটা ভালো একটা ডিজাইন চয়েস করে দেন, যেটা ভালো লাগে আপনার কাছে সেটাই দেন, ব্লুর মধ্যে দিলাম। ওকে, ফাইন, পাসিং ইয়ার হয়ে গেল। এরপর পার্সোনাল ডিটেইলসে আমাদের এখানে বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, প্রেজেন্ট পারমানেন্ট, ন্যাশনালিটি, রিলিজন, মেডিকেল হিস্ট্রি, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই, কারণ দিতে গেলে আপনার সময় চলে যাবে, মেলা সময় চলে যাবে। আপনি যেটা করবেন, সব লেখাগুলোকে 1.5 করে দেন। 1.5 কীভাবে করবেন, এটা হচ্ছে লাইন স্পেসিংয়ের কথা বলেছি, এই জায়গাটাতে ক্লিক করে 1.5 আর 2 দেন, 2 দিলে একটু বেশি ফাঁকা হয়, যদি দেখতে অনেক সময় অড লাগে খেয়াল করবেন অড যেন না লাগে উপর থেকে, মানে আমি এটা কেন করতেছি, আমি যেন অল্প লেখা একটা পেজ ভরে ফেলতে পারি, কারণ আমি তো আসলে বেশি সময় পাবো না ওখানে। আচ্ছা, তাহলে মোটামুটি একটা সিভি হয়ে গেল। এখন প্রশ্ন আসতে পারে যে এগুলো কোত্থেকে আসছে, এগুলো কোত্থেকে আসে আপনারা সবাই জানেন, যারা জানেন না তাদের জন্য আমি বলি, এখান থেকে বুলেট, এই বুলেটটা নান করে দিলে সব চলে যায়, আবার যদি আমি বুলেটটা দেই এখান থেকে, এই হচ্ছে প্যারাগ্রাফে গিয়ে আমি বুলেট, যেই বুলেটটা চয়েস করবো সেই বুলেটটা এখানে দিতে পারবো, আমি এখানে এই সিম্পল একটা দিলাম। আচ্ছা, এখন যেটা হলো এই অ্যালাইনমেন্টটা সরে গেল, এখন এই অ্যালাইনমেন্টটা আমরা কী করবো, এটা
এটা অলওয়েজ আমরা ট্যাব ব্যবহার করবো, আমরা জানি যে এটা ট্যাব ব্যবহার করতে হয়, কিন্তু যে এটা করছে সে ট্যাব ব্যবহার করে নাই। তো এটা এভাবে হবে না, অবশ্যই ট্যাব ব্যবহার করব। স্ট্যান্ডার্ড একটা মাপ মাথায় রাখবেন, যে মাপে গেলে সকল ট্যাবগুলো এক জায়গা এক বরাবর হয়, ওই পরিমাণ একটা স্ট্যান্ডার্ড জায়গা ট্যাব দিয়ে নিয়ে নেবেন। দেন ট্যাব দেন, এই যে ট্যাব আসছে, ট্যাব দেন, ট্যাব। আচ্ছা ট্যাব দিলে হচ্ছে কি, পিছনে একটা সরে যাচ্ছে, এটা সমাধান আমি করব। এটা ট্যাবে অলরেডি আছে, ট্যাব দেই। ওকে, এবারে হচ্ছে এটাকে পেছনে নিয়ে আসি। এই দেখেন এটা সে স্পেস চাপে স্পেস চাপ দিয়ে নিয়েছে। আচ্ছা ইসলামপুর না, ইসলামপুর। ওকে, যখন আমি এন্টার দেই, এন্টার দিলে কি হয় দেখেন, এখানে আর একটা বুলেট চলে আসে, কিন্তু এটা তো বুলেট হওয়ার কথা না। তাহলে এই এন্টারটা আমরা এভাবে নর্মালি এন্টার দিব না। যারা আমার ক্লাস করছেন তারা জানেন যে এই বুলেট এবং নাম্বারিংটা প্রত্যেকটা প্যারাগ্রাফে আসে, সুতরাং প্যারাগ্রাফ ক্রিয়েট হয় এরকম কাজ আমরা করবো না এই মুহূর্তে। আচ্ছা আমি দেবো কি, শিফট এন্টার চাপ দেবো। শিফট এন্টার চাপ দেওয়ার পরে আমাদের এখানে নতুন করে কোনো প্যারাগ্রাফ ক্রিয়েট হয় নাই বলে এখানে কোনো ধরনের বুলেট নেয় নাই। তো এখন কাজ হচ্ছে আমি আমার এই পিএসটা তো থাকবে এই বরাবর, ঠিক না? তাহলে আমি যদি নর্মালি ট্যাব চাপ দেই, দেখেন আগেরটা সহ সরে যাচ্ছে, কন্ট্রোল জেড দিয়ে আবার ফিরে আসলাম। এবারও যখন আমি ট্যাব চাপ দিব, ট্যাব চাপ দেওয়ার সময় কন্ট্রোল চেপে ধরে ট্যাব চাপ দিব, তাহলে আর আগের লাইনটা শেষে নেবে না। ওকে, আচ্ছা তাহলে আমাদের এতটুকু হয়ে গেল, এটা হয়ে গেল। এখন একটা ছোট্ট প্রশ্ন বাকি, সেটা হচ্ছে যে এখানে একটা ছবি থাকে আমাদের, সেক্ষেত্রে ইনসার্টে যাব আমরা, এখান থেকে শেপসে যাব, এখান থেকে একটা শেপস যে কোনো একটা নিয়ে নেন। এখানে যেহেতু ছবি নাই, আর ছবি যদি থাকে তাহলে আপনি স্যাম্পল ছবিতে যান, ইনসার্টে যান, ইমেজে যান, স্যাম্পল ছবিতে দেখেন যে কোনো ছবি আছে কি না। ইমেজ, ইমেজের মধ্যে নাই, ডেস্কটপে আমি দেখি কোনো ইমেজ আছে কি না আমার। ওকে, ধরে নিচ্ছি আমি এটা হচ্ছে আমাদের ক্রিস স্পোকেনের বাচ্চাদের ছবি, এটাকে আমরা সেট করব। তাহলে আমরা কী করতে পারি, এটাকে এটাকে প্রথম র্যাপিং টেক্সট দিয়ে আমি এটাকে ঠিক করে নেব, এখানে ক্লিক করে এই যে বিহাইন্ড টেক্সটে দিয়ে নেব অথবা ইন ফ্রন্ট অফ টেক্সটে দিয়ে নেব। দিয়ে নিলে সুবিধা হচ্ছে যেটা আমি আমার ইচ্ছা মতো মুভ করতে পারবো, একদম ইচ্ছে মতো যে মুভ করতে পারবো এটা। এবারে সাইজ অনুযায়ী এটাকে রিসাইজ করে নেন, আপনার যতটুকু লাগে ততটুকু করে নেন। যদিও এটা এক্স্যাক্টলি মাপ দেওয়া যায়, দেখেন মাপ আছে এখানে, যদি কেউ আমাদের প্রশ্ন যদি বলে যায় যে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি ছবি থাকবে, তাহলে আমরা এখান থেকে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি করে নেব। আচ্ছা তাহলে আমাদের ছবির কাজ শেষ। এবারে খুব সিম্পলি আমরা এইটাকে একটু দেখতে ভালো দেখায় যেন, এই জন্য খুব সিম্পল একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা ইনসার্ট থেকে আমরা শেপসে যাব, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেব, জাস্ট লম্বা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব এরকম। এবারে নিচে টান দিয়ে নেই আমরা। ওকে, এখান থেকে যেটা করব, এটা একটা লাইন আসছে ব্ল্যাক লাইন, আমরা লাইনটাকে সরাই ফেলব। এটা হচ্ছে শেপ, আউটলাইনে যাব, এখান থেকে নো আউটলাইন দিব, তাহলে আর কোনো লাইন থাকবে না। ব্যাস আমাদের সিভির কাজ শেষ। শুধু এতটুকু করার কারণে কিন্তু পুরো সিভির একটা চেহারা চেঞ্জ হয়ে গেছে, এবং আমি বিশ্বাস করি যে স্যার যখন আপনার এই সিভিটা দেখবে, সে অন্তত ভাববে যে ছেলেটা প্রফেশনালি কাজ করতে জানে। মাথায় রাখবেন নিচে যেন খুব বেশি ফাঁকা না থাকে, টোটাল লেখাটা প্রয়োজন উপর থেকে আরেকটু স্পেস দিয়ে নেই। ওকে, মোটামুটি যদি এতটুকু করেন, আর একটা ব্যাপার হচ্ছে আপনাদেরকে ওখানে বাংলায় এই যে বাবার নাম মায়ের নাম, এটা বাংলায় লিখতে বলে অনেক সময়, যে একটা সিভি করবেন, সিভির বাবার নাম মায়ের নামটা বাংলায় লেখা হয় যেন। তো সেক্ষেত্রে কী করবেন, আচ্ছা তাহলে ফাদার্স নেম লিখলাম আমির আলী, এবারে শিফট এন্টার দেবো, একই রকমভাবে দিলাম। আচ্ছা তার আগে একটা কাজ করি, আমাদের এটাকে জাস্টিফাই আছে সম্ভবত, এই যে দেখেন জাস্টিফাই আছে, এটাকে কর্নার অ্যালাইনে নিয়ে নিলাম। এবারে দেখেন, এবারে আমরা শিফট এন্টার দিচ্ছি, এবার আমি লিখবো হচ্ছে বাবার নাম বাংলায়। তাহলে আমি কী করলাম, আমি করবো হচ্ছে আমার বিজয় যদি থাকে এখানে, এটাকে ইউনিকোডটাকে আমি একটু সরাই নিচ্ছে, আমি এখান থেকে বিজয়টাকে রাইট ক্লিক করে আমি ইউনিকোডে যারা লিখতে পারি তারা ইউনিকোডটাতে ক্লিক করব, রাইট বাটন, সরি, আমরা সবাই বাংলা পারি বা পারতে হবে, ইউনিকোডে ক্লিক করব। দেন এখানে আসবো, লিখবো বাবার নাম, বাবার নাম ট্যাব দেব, ক্লোন দেব, বাবার নাম মোহাম্মদ আমের আলী। একই রকমভাবে মায়ের নাম বাংলায় লিখতে হবে, এটার শেষে গিয়ে শিফট এন্টার দেব। কেন দেব, কারণ তাহলে আর এন্টার নতুন করে একটা প্যারাগ্রাফ ক্রিয়েট হবে না, আর প্যারাগ্রাফ ক্রিয়েট না হলে আমার এই
বুলেট সাইনও সে নেবে না, তাহলে মায়ের নাম বা মাতার নাম, না মাতার নাম চ্যাপচাপ দিলাম, মোসাম্মদ নূরজাহান বেগম, নূরজাহান বেগম। ওকে, যদি এতটুকু বাংলা লিখতে বলে তাহলে এভাবে করে বাংলা লিখবো। অবশ্যই বাংলা এতটুকু লেখার প্র্যাকটিস আপনারা করে যাবেন, দেন আমাদের মোটামুটি একটা কমপ্লিট সিভি হয়ে গেল। তো আশা করছি আপনারা অন্তত এই সিভিটাও যদি কমপ্লিটলি করে দেন, স্যার আপনাদের উপর প্লেসড হয়ে যাবে। আর যেহেতু পুরো পরীক্ষা নেওয়ার মতো সময় থাকে না অনেক সময় তাদের হাতে, হয়তোবা এটার কারণে আপনাকে পাস দিয়ে দিতে পারেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।